गाइस हेलो बिडि मालयशिया চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো গাইস এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মার্কেট। তো আমি আজকে আসলাম এই কারণে যে মালয়শিয়া যে কামকাজের যে কি অবস্থা ওটা একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা মার্কেট, কিন্তু একবারে জনশূন্য, মানুষ নাই বললেই চলে। যে এখন কিন্তু ঠিক বিকাল বেলা চলতেছে, তো এই সময় প্রচুর মানুষের আনাগোনা থাকে, কিন্তু যে দেখতেই পাচ্ছেন পুরা মার্কেটটা একদম খালি। তো কি বলবো, মালয়েশিয়াতে এখন বর্তমানে কামকাজের যে অবস্থা খুবই খারাপ অবস্থা, কামকাজ একদম নাই বললেই চলে। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে কামকাজের, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল বড় মার্কেট। তো দেখতে পাচ্ছেন একবারে জনশূন্য, হালকা পাতলা কিছু মানুষ আছে। তো আসলে মালয়েশিয়াতে এখন বর্তমানে কামকাজের খুবই খারাপ অবস্থা, দেখতেই পারছেন একদম জনশূন্য। সো গাইস এই যে আপনারা দেখতেই পারছেন এই যে দোকানপাট একদম ফাঁকা, কোনো মানুষের কোনো আনাগোনাই নেই। কামকাজ মালয়েশিয়ার খুবই খারাপ অবস্থা বর্তমানে। তো আমি একটা কথাই বলবো, যারা বাংলাদেশ থেকে অলরেডি মালয়েশিয়া এসে পড়েছেন তারা তো দেখতেই পারতেছে বা বুঝতেই পারতেছে যে বর্তমানে মালয়েশিয়ার কী অবস্থা। আর যারা আসবেন, যারা নতুন মালয়েশিয়াতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে বা ভাই বন্ধু থাকে, ওদের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মালয়েশিয়া আসবেন। কোনো দালালের চক্করে পইরা মালয়েশিয়া আসবেন না, কারণ বর্তমানে মালয়েশিয়া কামকাজ খুবই কম। তো শুধু শুধু এসে ভোগান্তির শিকার হইবেন, আরও ভোগান্তির শিকার হইবেন, কারণ বর্তমানে কামকাজের অবস্থা তেমন একটা বেশি ভালো না। তো যে কারণে আমি মনে করি যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে ওদের সাথে যোগাযোগ করে, বিস্তারিত জেনে শুনে তারপর মালয়েশিয়া আসার সিদ্ধান্ত নেবেন, কারণ বর্তমানে মালয়েশিয়াতে কামকাজের অবস্থা খুবই খারাপ এবং কামকাজ খুব কম, খুবই কম। আর প্রচুর পরিমাণ লোক বাংলাদেশ থেকে অলরেডি এসেছে, কেউ 2 মাস 3 মাস 4 মাস ধরে পর্যন্ত বসে আছে, কাজ নাই। তো আমি যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জেনে শুনে আসবেন, দালালের চক্করে পড়ে মালয়েশিয়া আসবেন না বর্তমানে, কারণ বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, কামকাজ নাই, একদম কম কামকাজ। এই যে দেখতেই পাচ্ছেন আমি রাস্তাটা হেঁটে যাচ্ছি, যে আমার সামনে প্রত্যেকটা দোকান একদম ফাঁকা, কোনো মানুষ নাই বললেই চলে, আর কামকাজের অবস্থা খুবই খারাপ, কামকাজ নাই বললেই চলে। তো সবাই একটু বুঝে শুনে মানুষ আসবেন, কোনো দালালের চক্করে পড়ে আসবেন না, কারণ দালালরা বলে হ্যাঁ এই কোম্পানিতে যা কাজ আছে ওই কোম্পানিতে কাজ আছে, এত টাকা বেতন এত টাকা বেতন, কিন্তু দেখা যায় কি কোনো রকমে আয়না দেওয়ার পরে দালালরা কোনো খোঁজ খবরই নেয় না, এ হচ্ছে অবস্থা দালালদের। তো দালালদের চক্করে পড়ে মালয়েশিয়া আসবেন না, বর্তমানে মালয়েশিয়ার কামকাজ খুবই কম। তো যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন যেই থাকুক একটু বিস্তারিত জেনে শুনে তারপর আসবেন। আর দালালের চক্করে পড়ে আইসা, আমি আবারও বলতেছি, দালালের চক্করে পড়ে আইসা মালয়েশিয়াতে আপনারা ভোগান্তির শিকার হইবেন, ভোগান্তির শিকার হইবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।